দর্শক শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম দর্শক এই দিনটি বাঙালির সংস্কৃ সাংস্কৃতিক ঐতিহ্যের দিন লোক সংস্কৃতির ঐতিহ্যে রমনার বটমূল থেকে সারা দেশে এই দিনটি বাঙালিরা সাংস্কৃতিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে সাথে নিয়ে উদযাপন করে থাকে দর্শক আমরা এরই মধ্যে রাজধানীতে দেখেছি বিভিন্ন বয়সের পুরুষ এবং নারী বাসন্তী রঙের শাড়ি এবং বাসন্তী রঙের জামা পরে তারা রমনার বট বটমূলে এরই মধ্যে গিয়েছে এবং যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই দিনটি একুশে টেলিভিশন অবশ্যই পুরো দেশে আজকে যে উৎসব পালন হবে সারা দিন আমাদের টেলিভিশনের স্ক্রিনে আপনারা নিশ্চয়ই পুরো দিনের যে খবর সংবাদ আপনারা পুরো দিন ধরে দেখতে পাবেন দর্শক যেহেতু আমাদের একুশে টেলিভিশনের কথা বললাম আমাদের একুশে টেলিভিশন কিন্তু এই দিনটির সঙ্গে খুবই আবেগঘনভাবে জড়িত এই দিনেই কিন্তু গত চব্বিশ বছর আগে এই একুশে টেলিভিশন তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তাই এই দিনটি রাষ্ট্রীয়ভাবে এবং বাঙালি যত সুন্দরভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে উদযাপন করে ঠিক একুশে টেলিভিশন এবং একুশে টেলিভিশনের কর্মীরাও কিন্তু এই দিনটিকে খুব আনন্দের সঙ্গে এবং খুবই আনন্দের সাথে এই দিনটি উদযাপন করে থাকে দর্শক আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক একুশে টেলিভিশনের অপর প্রান্তে কারওয়ানবাজার মোড়ে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিভিশন ভবনের দিকে এগুচ্ছি বাহিরে যতটা উৎসব ঠিক একুশে টেলিভিশনের ভিতরেও আমাদের এই দিনটির পাশাপাশি একুশে টেলিভিশনের জন্মদিন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ পরিবেশ বিরাজ করছে আপনারা নিশ্চয়ই আমরা যখন আমাদের ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করব আপনারা নিশ্চয়ই আমাদের সেই উৎসব মুখর পরিবেশটি দেখতে পাবেন দর্শক আজকে এই দিনে কিন্তু আমাদের একুশ টেলিভিশন চব্বিশ বছর অতিক্রম করে অর্থাৎ দুই যুগ পার করে তিন যুগে পদার্পণ করলো নিশ্চয়ই দুই যুগ পার করা এবং তিন যুগে পদার্পণ করা খুব সহজ বিষয় নয় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই দুই যুগ পার হতে অনেক চড়াই উতরাই অনেক ধরপাকড় পেরিয়ে স্বমহিমায় দর্শকদের জনপ্রিয়তা নিয়ে এবং দর্শকদের দর্শকদের অনুপ্রেরণায় একুশ টেলিভিশন এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তার যে গুণগত মান তার যে সংবাদের যে নিষ্ঠা সংবাদের যে বৈশিষ্ট্য এবং অনুষ্ঠানের যে বৈচিত্র্য সেগুলো নিয়ে কিন্তু একুশ টেলিভিশন তার নিজস্ব যে একটা তার ধারা রয়েছে সেই ধারায় কিন্তু একুশ টেলিভিশন এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমরা প্রবেশের চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের গেটের মধ্যে কিন্তু নানান রঙের জিনিসের মাধ্যমে কিন্তু গেটটি সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনটিকে ঘিরে আমাদের একুশে টেলিভিশনে অনেক বড় বড় থেকে শুরু করে অনেক ধরনের অতিথি আসবেন তাদের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একুশ টেলিভিশনের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য এখানে অবস্থান করছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের একুশটা টেলিভিশনটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে আপনারা নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছেন যে একটি লাল গালিচার উপরে সুন্দর আলপনা করে একটি লাল গালিচা বিছানো হয়েছে যেটার উপর হচ্ছে যেটার উপর সব অতিথিরা এটার উপর দিয়ে হেঁটে যাবেন তাদের সম্মানার্থে এই লাল গালিচাটি বিছানো হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একুশে টেলিভিশনের গেটটি খুব সুন্দর করে পহেলা বৈশাখের বিভিন্ন যে অনুষঙ্গ সেগুলোর সঙ্গে একুশে টেলিভিশনের যে পঁচিশ বছরের পদার্পণ সেটি কিন্তু অনেক সেটি কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একুশে টেলিভিশনের যে জন্মদিন সেটার অনেক ব্যানার ফেস্টুন এবং পহেলা বৈশাখের যে অনুষঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে এগুলো সাজানো হয়েছে নিশ্চয় আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব আমাদের ক্যামেরা পারসন আমার সঙ্গে রয়েছেন অপখন্দকার তিনি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই প্রত্যেকটি বিষয় দেখানোর চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে টেলিভিশনের যে আমাদের লিফট রয়েছে আমরা লিফটে ওঠার চেষ্টা করব দর্শক যদি আমাদের সংযোগটি কোনো কারণে বিচ্ছিন্ন না হয় তাহলে নিশ্চয়ই আমরা একই সংযোগের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারবো আমরা লিফ্টে ওঠার চেষ্টা করছি নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনারা এই মুহূর্তটুকু অপেক্ষা করবেন দর্শক আমরা লিফ্টের জন্য যখন অপেক্ষা করছি তখন কিন্তু আমাদের একজন সহকর্মীকে আমরা পেয়ে গিয়েছি আমরা শুরুতেই ওনার একটু ওনার একটু আজকের দিনটিকে ঘিরে ওনার একটু অনুভূতি জানার চেষ্টা করছি আপনার একুশে টেলিভিশনের যে যাত্রা সেটা কবে থেকে এবং আজকের দিন নিয়ে আমরা লিফটে উঠতে কথা বলি দেখি আমরা লিফ্টের ভিতরে কথা বলতে পারি কি না আজকের দিনটি নিশ্চয়ই একুশে টেলিভিশনের জন্য একটি আবেগ ঘন দিন আজকের দিন একুশে টেলিভিশনের পদ পদযাত্রা শুরু হয়েছে আপনি কবে থেকে একুশে টেলিভিশনের সঙ্গে আছেন এবং একুশে টেলিভিশনের সঙ্গে আপনার জার্নিটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ সালের থেকে পর্যন্ত খুব খুব ভালো ভালো সময়টা দর্শক নিশ্চয়ই আমাদের একুশে টেলিভিশনের যারা কর্মী রয়েছেন প্রত্যেকেরই আমি যেহেতু ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানটিতে কাজ করছি প্রত্যেকেরই অনুভূতি একই রকম হবে কারণ আমি ব্যক্তিগতভাবে এই টেলিভিশনে কাজ করতে পেরে খুবই গর্বিত মনে করছি নিজেকে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন আমরা লিফ্ট থেকে বের হয়ে গিয়েছি আমরা শুরুতেই আমাদের রিসিপশনে আমরা কিন্তু রিসিপশন পেয়েছি শুরুতেই আমাদের রিসিপশনে যিনি আছেন আমরা শুরুতে ওনার একটু অনুভূতি জানতে চাই কেমন আছেন আপনার নাম বলে বলুন যে আপনার একুশে টেলিভিশনের যাত্রা কবে থেকে এবং একুশে টেলিভিশনে আপনি কাজ করে আপনার কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুর রহমান একুশে অ্যাডমিনিস্ট্রেশনের কর্মরত আছি আমি দু সাল থেকে অত্র প্রতিষ্ঠান যোগদান করেছি এই প্রতিষ্ঠানে অত্যন্ত মনোমুগ্ধকর আজকে পঁচিশতম জন্ম পালন হচ্ছে আমি এবং আমার দেশবাসীর অত্যন্ত আনন্দিত আমার সহকরণ আনন্দিত আমি আমার প্রতিষ্ঠানের সর্বকামনা করি এবং আপনাদের কাছে আমি দেশবাসীকে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠান তার উত্তরোত্তর শুধু আরও ভালোভাবে চলে এবং এই প্রতিষ্ঠান যারা আছে আমাদের কাছে সহজ করছে দক্ষ ব্যক্তিত্ব আমরা পরিচালিত হচ্ছি এবং আমাদের বিভিন্ন দক্ষ ক্যামেরাম্যান অনলাইন ম্যান এবং রিপোর্টারগণ আছেন সেই সাথে আমাদেরকে চেয়ারম্যান মহোদয়ের আদেশে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বন্ধনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং সাথে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ সিনিয়র আছে যেমন আমার ব্রাঞ্চের হেডম্যান আছে যে বিষয়ে তত্ত্বাবধানে আমরা পরিচালনা করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক নিশ্চয়ই আপনি আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের একজন সহকর্মী যিনি খুবই আবেগ আপ্লুত হয়ে কিন্তু তিনি তার কথাগুলো বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আসলে যেখানে আমাদের অতিথিরা আসবেন যেখানে সবাই একুশে টেলিভিশনকে যারা সবাই এসে এখানে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের জন্মদিনটিকে আমরা ঠিক সেই মঞ্চে এই মুহূর্তে অবস্থান করছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক সহকর্মীরা ছড়িয়ে আছেন আমরা একটু ভিতরে প্রবেশের চেষ্টা করছি আমাদের 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 অনেক অনেক অতিথিরা কিন্তু এই মুহূর্তে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের একুশে টেলিভিশনের যে অ্যাডমিন ফ্লোর অ্যাডমিন ফ্লোরে আমরা অবস্থান করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একুশে টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কিন্তু অনেক মিষ্টান্নের আয়োজন করা হয়েছে নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে প্রত্যেকটি আইটেম কিন্তু এখানে থরে থরে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আমাদের অ্যাডমিন ফ্লোরে আমরা আমাদের অনেক সহকর্মীকে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন ফ্লোরে সবাই আসলে জন্মদিনের যে সময় সেটি কিন্তু সবাই উপভোগ করছেন সবাই ঘুরছেন আমরা অনেক কি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের একুশে টেলিভিশনের যে বঙ্গবন্ধু কর্নার আমরা এখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একুশে টেলিভিশনে একটি সুন্দর বঙ্গবন্ধুর ভাস্কর্যর সাজানো রয়েছে এখানে এবং এখানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের একুশে টেলিভিশনের পক্ষ থেকে যে মিষ্টান্ন সেটি একজন র্যাব সদস্যকে উপহার দেওয়া হচ্ছে আমাদের একজন সহকর্মীর হাত ধরে আমরা সাজ্জাদ ভাই আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই আপনি আজকে এখানে এসে আপনার কেমন লাগছে একুশে টেলিভিশনের জন্মদিনে জি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পঁচিশ নম্বর প্রতিষ্ঠাবার শিক্ষিত এসে খুব ভালো লাগতেছে আর অসংখ্য ধন্যবাদ আমাদের একজন র্যাব সদস্য তিনি একুশে টেলিভিশনের জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি র্যাবের গণমাধ্যম শাখার যিনি প্রধান রয়েছেন তিনি আমাদের একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানার জন্য তিনি এসেছেন তিনি এই মুহূর্তে আমাদের প্রধান নির্বাহী যে কক্ষটি রয়েছে সেখানে তিনি তার সঙ্গে কথা বলছেন আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা তার সঙ্গে এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে আমরা আপনাদেরকে কথা বলার এবং আজকের দিনটিকে উদযাপনের বিষয় নিয়ে তাদের মতামত আপনাদেরকে আমরা দেখাবো নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একুশে টেলিভিশনের অ্যাডমিন ফ্লোর আসলে এই ফ্লোরটি হচ্ছে আমাদের একুশে টেলিভিশনের একটি গুরুত্বপূর্ণ ফ্লোর আসলে এই ফ্লোর থেকেই কিন্তু একুশে টেলিভিশনের প্রত্যেকটি দাপ্তরিক সিদ্ধান্ত এবং প্রত্যেকটি একুশ টেলিভিশনের কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে এই ফ্লোর থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরে কিন্তু একজন লোকও কিন্তু নেই সবাই কিন্তু আজকে একুশে টেলিভিশনের যে জন্মদিন সেই জন্মদিনটি পালন করার জন্য কিন্তু সবাই যে যার মতো উৎসব মুখর পরিবেশে কিন্তু সবাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা এখন আমাদের একজন সহকর্মী রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমাদের আমরা এখানে পেয়েছি আমাদের একুশে টেলিভিশনের যিনি বিজনেস ডিপার্টমেন্টের যিনি প্রধান আমাদের সবুজ ভাই আসলে তিনি বাংলাদেশের যে বিজনেস নিয়ে আমাদের যে একুশে টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো আগে হতো এবং বর্তমানে হচ্ছে তিনি কিন্তু এটার পেছনের কারিগর আপনারা নিশ্চয়ই ওনাকে এর আগেও দেখেছেন আমি আজকে আবারও আপনাদেরকে আমাদের শ্রদ্ধেয় সবুজ ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছি নিশ্চয়ই আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে আজকে একুশে টেলিভিশনের জন্মদিন উপলক্ষে ওনার অনুভূতি জানবো এবং ওনার কাজ নিয়ে আমরা কিছু কথা জিজ্ঞেস করবো সবুজ ভাই কেমন আছেন ভালো আছে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন অবশ্যই আজকে তো আমরা সবাই ভালো থাকারই কথা আজকে যেহেতু আমাদের একুশে টেলিভিশনের জন্মদিন জি এবং আমরা আজকে একটা মাইল ফলক আমরা দুই যুগ পার করে আমাদের একুশে টেলিভিশন কিন্তু আজকে তিন যুগে পদার্পন করলো আপনার আজকের এই যে তিন যুগে পদার্পন করা নিয়ে আপনার প্রথমেই অনুভূতিটা জানতে চাই আসলে এটা অসাধারণ অনুভূতি দেখতে 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 কেমন করে মানে চব্বিশটা বছর পার হয়ে গেল একুশে টেলিভিশনের হ্যাঁ আমার নিজেরই দ্বিতীয় প্রজন্মের শুরু থেকে আমি কাজ করি অর্থাৎ দু সাল থেকে এখনো পর্যন্ত যে অনুভূতিটা যে এত অসাধারণভাবে একুশ টেলিভিশন এই যে প্রতিনিয়ত দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেছে সেই বিবেচনা করে নানান রকমের অনুষ্ঠান করেছে এবং কন্টিনিউ করছে এবং সামনে আরও করবে এরকম একটা ভাবনা নিয়ে এবং একুড়ি টেলিভিশনের একেবারে ডায়লগ আছে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ হুম তো একুড়ি টেলিভিশন সবসময় পরিবর্তন নিয়ে আসে অনুষ্ঠানে নিয়ে আসে নিউজের মধ্যে নিয়ে আসে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের নানা সেগমেন্টে নিয়ে আসে এবং সেভাবেই যেমন আমি বিজনেসটা দেখি একুশি টেলিভিশনে একুশে বিজনেস দু হাজার সালে যখন শুরু হয় ডে ওয়ান থেকে আমি কাজ করি এটা একটা ট্রিমেন্ডাস আইডিয়া ছিল তখনকার আমাদের সবারই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে প্রতিদিন ডেইলি বিজনেস শো হবে এটা তখন বাংলাদেশে ভাবার মতো বিষয় ছিল না কিন্তু একটু টেলিভিশনে সেটা ক্যাপিটাল মার্কেট মানে পুঁজি বাজার শেয়ার বাজার শেয়ার বাজারে টেলিভিশনে দেখা যাবে এটা কেউ কোনোদিন কল্পনা করেনি টেলিভিশনে আবার শেয়ার বাজার দেখা যায় নাকি হ্যাঁ কিন্তু এগুলি টেলিভিশনে সেটাও করে দেখেছে এবং এক এক করে সেটাকে ফলো করে অন্য অন্য টেলিভিশনও করেছে এটাও আমাদের ভালো লাগবার বিষয় হ্যাঁ যে এগুলি টেলিভিশন যা করে অন্যরা সেগুলো আবার অনুসরণ করে অনুকরণ করে হ্যাঁ এটা ভালো লাগে সহজ আপনার কথার মধ্যে একটু ইন্টারাপ করি আমরা যে পরিবর্তনের অঙ্গীকার আমরা কিন্তু দেখেছি একুশে টেলিভিশন কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে যে অপসংস্কৃতির বিরুদ্ধে এসে কিন্তু পরিবর্তন অঙ্গীকার এরকম কিন্তু তারা স্লোগানটা শুরু করেছে তা আপনি যে বিজনেসের কথা বললেন আমাদের একুশে টেলিভিশনের যে বিজনেস নিউজ এটার মাধ্যমে যে আপনি পুঁজিবাজারের কথা বললেন ক্যাপিটাল ওয়ার্ল্ড অথবা কর্পোরেট ওয়ার্ল্ড এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে আমাদের একুশে টেলিভিশনের যে শো এই শোগুলো কতটা প্রভাব ফেলেছে অথবা আপনার এই দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আপনার এই শোয়ের মাধ্যমে কোনো এন্টারপ্রেনার উদ্যোক্তা অথবা কোনো বড় মাপের बिजनेসম্যান সে কি তার জীবনে কোনো মোড় ঘোরাতে পেরেছে কিছু টেলিভিশনের এরকম কোনো গল্প আছে কি না আপনি একটা গল্প আমরা বলতেই পারি বা এটা বাস্তবতা সেটা হলো বহু নতুন নতুন উদ্যোক্তা যারা মানে যাদের যাদের বিকাশ ঘটেছে একুশের টেলিভিশনের মাধ্যমে একুশে বিজনেসের মাধ্যমে হ্যাঁ আমি ধরেন ওইভাবে নাম বলতে চাই না কিন্তু এরকম অসংখ্য অসংখ্য মানুষ অনেক উদ্যোক্তা যারা জীবনে প্রথম একুশ টেলিভিশনের মাধ্যমে এসে তাদের পরিচয় বিকশিত করেছে এটা একটা ভালো লাগা পুঁজিবাজারের বহু মানুষ উপকৃত হয়েছে উদ্যোক্তা হিসাবে অনেক মানুষ একুশে টেলিভিশনের অনেক অনুষ্ঠান দেখে অনেক অভিজ্ঞ মানুষদের বক্তব্য শুনে তারা অনুপ্রাণিত হয়েছেন তাদের বিদগ্ধ অভিজ্ঞতা শেয়ার করার ফলে তারা এই সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পেরেছেন এরকম অনেক ঘটনা রয়েছে বলবার মতো অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আমাদের সবুজ ভাইয়ের যে অভিজ্ঞতা আসলে সেটা নিশ্চয়ই অনেক বড় একটি অভিজ্ঞতা এবং সবুজ ভাইয়ের মতো অনেক গুণী জন কিন্তু আমাদের একটু টেলিভিশনে আরও রয়েছেন আমরা নিশ্চয়ই একে একে আরও অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভাই কেউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও অনেক সহকর্মীকে আমরা এই মুহূর্তে আমাদের সামনে পেয়েছি আপনারা এই মুহূর্তে আমরা আরও একজন সহকর্মীর সঙ্গে কথা বলতে চাচ্ছি আমাদের প্রণবদা আছেন এইখানে আমরা আমাদের প্রণবদাকে নিশ্চয়ই আপনারা সবসময় টেলিভিশনে দেখতে পান যিনি আসলে খুবই প্রভাবশালী একজন রিপোর্টার আসলে কারণ হচ্ছে উনি প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করে থাকেন দাদা কেমন আছেন খুব ভালো আছি এবং বিশেষ করে আজকের এই ক্ষণে এখন তো খুব ভালো আছি কারণ যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করছি কুশি টেলিভিশন সেই কুশি টেলিভিশনের আজকে জন্মদিন এবং আমাদের জন্য একটি মাহেন্দ্র ক্ষণ কারণ আমরা সারা বছর যারা কাজ করি ফিল্ডে থাকি সবসময় সবার সাথে সবার একসাথে আসরভাবে দেখা কথা বলা গল্প করা আড্ডা দেওয়ার সুযোগ সবসময় হয়ে ওঠে না আজকের এই একটি দিন যেখানে আমরা আমাদের মতো করে ঠিক নিজেদের মতো করে আর কি আমরা মজা করতে পারি গল্প করতে পারি খাওয়া দাওয়া করতে পারি হ্যাঁ এবং সবথেকে বিষয় হচ্ছে যে আজকে পহেলা বৈশাখ সেইটিও আমাদের জন্য একটি আনন্দের ক্ষণ হয়ে থাকে কিন্তু আমাদের পয়লা বৈশাখটি আসলে আমাদের একুশে টেলিভিশনের ভিতরেই আমাদের বর্ণাঢ্য আয়োজনে সেটি আমরা উদযাপন করি সেটি হচ্ছে আমাদের আজকের যে কারণে আজকের দিনটি আমাদের জন্য আসলে স্পেশাল অসংখ্য ধন্যবাদ প্রণবদা দর্শক নিশ্চয়ই আপনারা প্রণবদার কথা শুনেছেন আমরা দেখ আমাদের আরও অন্যান্য যারা সহকর্মী আছেন আমরা একে একে সবার অনুভূতি জানার চেষ্টা করব আমরা একটু যেখানে রিসেপশনটি আছেন আছে সেখানে আমরা আরেকবার যাই এখানে আমাদের অনেক সহকর্মীরা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও একজন প্রতিবেদক আমাদের কবির ভাই এখানে অবস্থান করছেন তিনিও কিন্তু নিশ্চয়ই কিছুক্ষণ পর আমার মতোই হয়তো বা আপনাদেরকে আমাদের কিছু টেলিভিশনের আজকের যে জন্মদিন সেই জন্মদিনের বিষয়গুলো আপনাদেরকে জানাবেন কারণ ওনার হাতে আমি আরেকটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি কবির ভাই কেমন আছেন জি ভালো শুভ নববর্ষ সবাইকে অবশ্যই শুভেচ্ছা কবির ভাই আপনি কিন্তু হচ্ছে আমাদের একজন খুবই নামকরা রিপোর্টার একুশে টেলিভিশনে দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন আপনার কাজ করতে গিয়ে একুশে টেলিভিশনের কোনো সীমাবদ্ধতা আপনার কাজে কি কোনো ব্যাঘাত ঘটায় কিনা নাকি স্বাধীনভাবে কাজ করতে পারেন আমাদের সঙ্গে আজকে বিষয়টি শেয়ার করব আসলে সাংবাদিকতায় কোনো সীমাবদ্ধতা নেই আমরা ফ্রি সব কিছু করতে পারছি সব কাজে অংশগ্রহণ করতে পারছি তবে সবচেয়ে বড় কথা একুশ যে পদার্পণ করেছিল আজকে পঁচিশে পদার্পণ করেছে সেখানে একুশ এখনো পুরো যৌবনে চলে আসছে আমরা আশা করব এবং ভবিষ্যতে আরও ভালো ভালো অনেক কিছু আমরা দর্শকদেরকে দিতে পারব এবং আমাদের যে রিপোর্টাররা আছে সবাই কর্মট সবাই ভালো ভালো রিপোর্ট করে এবং আমরা চাই আরও ভালো ভালো প্রতিবেদন তৈরি করে সমাজে এবং রাষ্ট্রের সব জায়গায় আমরা অবস্থান করবো আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে সেই প্রত্যাশাও আমরা করি অসংখ্য ধন্যবাদ কবির ভাই দর্শক নিশ্চয়ই আপনারা কবির ভাইয়ের কথার মাধ্যমে বুঝতে পেরেছেন একুশে টেলিভিশন একটি স্বাধীন গণমাধ্যম আসলে এখানে কাজ করতে গিয়ে কোনো বাধা বা কোনো সীমাবদ্ধতা নেই যেটি আমরা কবির ভাইয়ের কথার মাধ্যমে বুঝতে পেরেছি নিশ্চয়ই দর্শক আপনারা আমাদের আরও অনেক সহকর্মীকে দেখতে পাচ্ছেন আমরা একজন নারী সহকর্মীর সঙ্গে কথা বলতে চাই এখানে আমাদের একজন নারী সহকর্মীকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপু আপনি আমার সঙ্গে কথা বলবেন না নিশ্চয়ই কথা বলবেন কারণ আজকে 21 টেলিভিশনের জন্মদিন কেউই আজকে কথা না বলে থাকতে পারবেন না কেমন আছেন বলুন আপনি অন্য দিকে তাকিয়ে কথা বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের দিন নিয়ে আপনার অনুভূতি বলুন আজকের দিনে আমার আপনার নামটা আগে বলুন দর্শক আপনাকে একটু চিনুক আমি মিসেস রাশিদা ওকে আমার এই পয়লা বৈশাখ প্লাস হচ্ছে আমাদের পয়লা প্রতিষ্ঠাবার্ষিকী এই দুইটা মিলে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে মেন হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি দীর্ঘ আমার পনেরো বছর হয়ে গেল তার সাথে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পঁচিশ বছর হয়ে গেল আসলে আমরা আমাদের অখিল যিনি হচ্ছেন আমাদের সিএন আমাদের প্রধান বার্তা সম্পাদক দাদা কেমন আছেন আমরা ভালো আছি শুভ নববর্ষ বাংলা নববর্ষ সবাইকে শুভেচ্ছা একুশে টেলিভিশনের আজকে জন্মদিন ক্রান্তি ক্রান্তিলগ্নে এই টেলিভিশনের জন্ম আজ থেকে চব্বিশ বছর আগে পঁচিশ বছরে পদার্পণ করল এই টেলিভিশন তো সেই টেলিভিশনের আজকে জন্মদিন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন জানাই এই টেলিভিশনের পক্ষ থেকে এবং ইতোমধ্যে আমরা জেনেছি এবং আপনারা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে একুশে টেলিভিশন একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছিলো বাংলাদেশে একটা ঝড় তুলেছিল একটা রেন একটা পুনর্জাগরণ ঘটিয়েছিল সেই জাগরণ থেকে কিন্তু অনেক টেলিভিশনের জন্ম হয়েছে এবং এখন কিন্তু বাংলাদেশের যে মিডিয়া বদলের যে হাওয়া সেটা কিন্তু একুশে টেলিভিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এবং আমরা মনে করি যে একুশে টেলিভিশন তার কথার জায়গা ঠিক রেখেছে মানুষের সঙ্গে যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সেই জায়গাটি অবিরাম এখনও ঠিক রেখে চলেছে এবং ভবিষ্যতে আমরা আরও ভালো করব আরও ভালো করব এবং আমাদের দর্শক যা চাই আমরা সব কিছুই দিতে পারব এবং দিতে পারছি এই হচ্ছে আমাদের প্রত্যয় এবং আমাদের ব্যাপ্তি আরও বাড়বে ভবিষ্যতে এবং আপনারা জেনেছেন যে ফোর কে যে প্রযুক্তি সেটি কিন্তু একুশে টেলিভিশনে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে অচিরেই এই কে প্রযুক্তির সহায়তায় আরও ঝকঝকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু আমাদের দর্শকেরা দেখতে পারবে আশা করি খুব শীঘ্রই আমরা সেগুলো উপহার দিতে পারব অসংখ্য ধন্যবাদ দাদা দর্শক নিশ্চয়ই আপনারা দাদার কথার মাধ্যমে শুনতে পেয়েছেন যে আসলে দাদাকে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে যে আমাদের একুশে টেলিভিশনে কিন্তু ফোর কে প্রযুক্তি কিন্তু খুব দ্রুতই আসবেন বলে দাদা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমাদের যিনি নারী সহকর্মী এবং আরও আগে যে কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছি সবাই কিন্তু বলেছেন আসলে তারা দীর্ঘ বছর ধরে অর্থাৎ দশ বছর কেউ পনেরো বছর আসলে এই একুশে টেলিভিশনে যিনি একবার চাকরি শুরু করেন আসলে তারা কিন্তু আসলে চাকরি ছাড়তে চান না কারণ হচ্ছে একুশে টেলিভিশন একটি পরিবারের মতো এই পরিবারে একবার যে অংশগ্রহণ করে আসলে শেয়ারে মায়ার বন্ধন ছেড়ে যেতে চায় না দর্শক একুশে টেলিভিশন নিয়ে দাদা যেরকমরা বলেছেন এটি একটি রেনেসা এটি একটি পুনর্জাগরণ নিশ্চয়ই আপনারা অবশ্যই যারা একটু গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত তারা কিন্তু জানেন একুশে টেলিভিশন একটি গণমাধ্যমের জন্য ইতিহাস খ্যাত একটি চ্যানেল কারণ এই টেলিভিশনটি কিন্তু বাংলাদেশের প্রথম টেরেস্ট্রিয়াল বেসরকারি গণমাধ্যম বিটিভির পরেই বাংলাদেশে এই ইটিভির হচ্ছে টেরিস্ট্রিয়াল যে প্রযুক্তি সেটি কিন্তু বাংলাদেশ থেকে ইটিভিই কিন্তু সম্প্রচার করেছিল এবং একুশে টেলিভিশনে যারা কর্মত ছিলেন তারাই কিন্তু এখন বর্তমানে যতগুলো টেলিভিশন আছে প্রায় বলতে গেলে প্রতিটি টেলিভিশনেই কিন্তু আমাদের একুশে টেলিভিশনের যারা আমাদের সাবেক সহকর্মী ছিলেন তারাই কিন্তু আজ পরিচালনা করছেন আমাদের দাদার কথার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি আর একুশে টেলিভিশন কিন্তু আমরা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাবের যে লিগাল গণমাধ্যম শাখার যিনি প্রধান মঈন খান তিনি আছেন আমাদের সামনে তিনি একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে এসেছেন ভাইয়া কেমন আছেন কেমন আছেন ভালো আছে আজকে একুশে টেলিভিশন পঁচিশ বছরে অর্থাৎ দুই যুগ পেরিয়ে তিন যুগে পদার্পণ করলো আজকের দিনে আপনার আমরা অনুভূতিটা জানতে চাই ধন্যবাদ আপনাকে একুশে টিভি বাংলার টিভি এবং দেখেন পহেলা বৈশাখ যেখানে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ঘুরতে সবাই কাজ করছি সেই দিনে আজকে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী একুশে টিভি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একুশে টিভি চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন সবাইকে র্যাব পরিবারের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একুশে টিভি আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে তারা বিভিন্ন সংবাদ এবং অনুষ্ঠানমালা প্রকাশ করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে যেটা আইনশৃঙ্খলা বাহিনী করে থাকে যে দেশকে একটি মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে আমরা যখন কাজ করি আমরা আমাদের এই প্রতিটি কাজে একুশে টিভিকে আমরা পাশে পেয়েছি আমরা আশা করব একুশে টিভি তার এই ধারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে একইভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকবে পরিশেষে পুনরায় একুশে টিভির সকল কলাকুশলীকে র্যাব পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অতিথিরা এরই মধ্যে আসা শুরু করেছেন একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন অতিথিদের জন্য আমাদের এই মঞ্চটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সহকর্মী এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একুশে টেলিভিশনের নিউজের যিনি প্রধান আমাদের আমাদের সকলের শ্রদ্ধেয় রাশেদ চৌধুরী ভাই আমরা ওনাকে পেয়েছি আমরা ওনার একটু অনুভূতি জানার চেষ্টা করব রাশেদ ভাই কেমন আছেন মানে পঁচিশ বছর একটা টেলিভিশনের জন্য একটা বড় সময় আমরা সেই সময় সেই পথটা পাড়ি দিয়ে এসেছি আমরা আশা করছি যে আমাদের অনেক উত্থান পথনের মধ্য দিয়ে এই পঁচিশটা বছর পার করেছে। তো যেখানে আজকে পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছতে পারিনি একটা সময় পাঁচ বছর বন্ধ ছিল আমরা আশা করি সবাই সম্মিলিতভাবে আমরা 21 এর সেই পূর্ণ মর্যাদায় না শুধু তার চেতনপুরকে এগিয়ে নিতে পাবো রশিদ আপনার আপনার ব্যক্তিগতভাবে একটু জানতে চাই 21 টেলিভিশনে আপনার যে কাজ করা আপনার অনেক বৈচিত্রতা রয়েছে 21 টেলিভিশন আপনি বারবার এসেছেন আপনি অনেকবার বলেছেন আমরা এই বিষয়টা নিয়ে আরেকবার জানতে চাই আসলে 21 টেলিভিশনে কাজ করার ভিডিওটা কি আপনার আমি চতুর্থবার এসেছি একদম আমরা সেটাই জানি একুশে টেলিভিশনে কাজ করার মধ্যে একটা জিনিস যে একুশে টেলিভিশন হচ্ছে সম্ভবত আমি তো অনেক সংগঠনে অন্তত কাজ না করলেও যাই তো একুশ টেলিভিশন একটা পরিবারের মতো এই এই ফিলিংসটার অন্য কোথাও আমি কখনো খুঁজে পাইনি নাই। একুশের প্রতি মানুষের আরেকটা আকর্ষণ হচ্ছে মূলত এটা যে একুশ একটা একটা একক পরিবার হিসাবে কাজ করে এক পরিবার হিসেবে থাকে এটা অন্য কোথাও পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই দর্শক আপনার রাশেদ ভাইয়ের কথায় যেমনটি বুঝতে পেরেছেন আসলে আমি এর আগে বলেছি যে একুশে টেলিভিশনে যিনি একবার চাকরিতে আসেন আসলে তিনি কিন্তু এটাকে চাকরি নেই এটাকে একটা পরিবার ভাবেন আমাদের রাশেদ ভাই যেমনটি বলেছেন চতুর্থবারের মতো কিন্তু একুশে টেলিভিশনে তিনি ফিরে এসেছেন আসলে অন্য কোথাও কিন্তু তিনি এমন পরিবার খুঁজে পাননি তাই কিন্তু তিনি একুশে টেলিভিশনে এখনও অবস্থান করছেন এবং কাজ করছেন নিজের মনের মতো করে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অনেক সহকর্মী কিন্তু এরই মধ্যে এসে আরও উপস্থিত হয়েছেন আমরা আমাদের একজন নারী সহকর্মী দেখতে পাচ্ছি তিনি সঙ্গে করে একজন বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি কেমন আছো বাবা কি নাম তোমার তোমাকে শুভ নববর্ষ আপু আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই আমাদের আরেকজন সহকর্মী তিনি আমাদের একজন প্রতিবেদক আপু আপনার আজকের দিনের অনুভূতি বা আজকের যে পহেলা বৈশাখ এবং একুশে টেলিভিশনের যে জন্মদিন চব্বিশ পেরিয়ে পঁচিশ সবকিছু মিলে আপনার অনুভূতি একুশে টেলিভিশন আমার প্রিয় কর্মস্থল এবং আমি খুবই ভালোবাসি একুশে টেলিভিশনকে একুশে টেলিভিশনের সাথে আছি ভবিষ্যতেও থাকবো এবং আমি চাই যে আমি একুশে টেলিভিশনে ভালো কিছু দিতে আমার কাজের মাধ্যমে সবাইকে শুভ নববর্ষ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের নিউজ রুমের যারা হচ্ছে সবচেয়ে প্রভাবশালী লোক আমাদের বার্তা বার্তা যারা হচ্ছে সম্পাদন করে থাকেন আমাদের বার্তা সম্পাদক দেবাশিস দা দাদা শুধু আপনি একটু অনুভূতি বলবেন আমি সরি যে আপনি বিশেষ একটা দিন এটা অনুভূতিও বিশেষ ইটিভির বার্ষিকী সো অনুভূতিটাও বিশেষ থাকবে এবং বাঙালির যে চিরায়ত উৎসবের দিনে আমাদের প্রতিষ্ঠা যে কারণে মানে আনন্দের মাত্রাটাও বেশি এটাই আমার অনুভূতি থ্যাংক ইউ সো মাচ দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের প্রত্যেকের অনুভূতি কিন্তু অসাধারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক সহকর্মী কিন্তু এই দিনটিকে ঘিরে তারা ফরেস্টেশন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল সহকর্মী কিন্তু একে একের কাঁধে কাঁধ মিলিয়ে আজকের দিনটি কিন্তু একেবারেই উৎসব মুখরভাবে তারা উদযাপন করছেন দর্শক আমরা অনেক সহকর্মীর উপস্থিতি দেখতে পাচ্ছি আসলে সবাই আমরা অপেক্ষা করছি আমাদের আরও অনেক অতিথি আসবেন এখনও একেবারেই দিনের বলতে গেলে একেবারেই এখনও সকাল এখন পর্যন্ত আমরা তেমন আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের অতিথিরা একে একে আসা শুরু করেছেন নিশ্চয়ই একে একে সবাই আসবেন আমরা অতিথিদের জন্য অপেক্ষা করছি আপনারা আমাদের সহকর্মীদের ফটো সেশন দেখছেন আমরা দেখি ফটো সেশনের মধ্যেও আমরা একটু কথা বলতে চাই আমাদের যারা হচ্ছে ক্যামেরার পিছনের যারা কারিগর আপনারা যারা যাদের মাধ্যমে ঝকঝকে ছবি দেখতে পান টিভির স্ক্রিনে আমরা সেরকম একজন ক্যামেরা পারসনের সঙ্গে কথা বলতে চাই তিনি হচ্ছেন আমাদের তালুকদার সাহেব নামে পরিচিত আমাদের কাছে সোহেল তালুকদার ভাই কেমন আছেন আর আজকের দিনে অনুভূতি কি আপনার জি ধন্যবাদ আজকের হচ্ছে একুশে টেলিভিশনের বার্ষিকী পঁচিশ বছরের পদার্পণ হলো একুশে টেলিভিশন সকল দর্শককে আমাদের চিত্রগ্রাহক পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং একুশ টেলিভিশনের যারা কলা কৌশলী আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং পহেলা বৈশিকীর শুভেচ্ছা এবং একুশ টেলিভিশনের এই জন্মদিনে আজকের আমরা সবাই একত্রিত হয়েছি আনন্দ করতেছি এবং যারা আসবেন তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি এই তো অসাধারণ অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের একুশে টেলিভিশন বলেন বা প্রত্যেকটি গণমাধ্যমের যে শাখাটি এর মধ্যে ইতোমধ্যে যেটি সবচেয়ে শক্তিশালী সেটি কিন্তু অনলাইন আমরা অনলাইনের যিনি বিপণন বিভাগের যিনি আমাদের ব্যবস্থাপক আমরা আমাদের শ্রদ্ধেয় কার্তিক দ্যাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনিও আমাদের সঙ্গে আছেন কার্তিক দা কেমন আছেন আপনি বেশ ভালো আজকের দিন নিয়ে আজকে যে একুশে টেলিভিশন চব্বিশ থেকে পঁচিশ অর্থাৎ দুই যুগ পেরিয়ে আজকে যে তিন যুগে পদার্পণ করলো এবং পহেলা বৈশাখ সব মিলে আপনার অনুভূতি কী একুশ টিভিতে মানে সাত বছর হতে চলছে এখানে একটা মানে মায়া কাজ করে কাজ করলে করে এখানে অনেক সহকর্মী আছে যারা পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছে একুশে টিভির ডেই এখানে যে এখানে আসলে সবাই মিলেমিশে একসাথে কাজ করে এটার একটা আলাদা আনন্দ আমি একুশে টিভির সকল কর্মকর্তা কর্মচারী সকলকে আমার নববর্ষের এবং এই শুভক্ষণে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমরা সঙ্গে একজন বাচ্চাকে দেখতে পাচ্ছি কি নাম বাবা তোমার অমিতি দাস তোমাকে শুভ নববর্ষ তোমার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে আজকে একুশে টেলিভিশনের জন্মদিন তুমি কি জানো এজন্য এসেছো শুভেচ্ছা জানাতে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার অনুভূতি আর একটু বলো কেমন লাগছে এই যে আজকের পরিবেশ একটু টেলিভিশন নিশ্চয়ই বাবার সঙ্গে এসেছো কেমন লাগছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তোমাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা সবাই কেউ মিষ্টি খাচ্ছেন কেউ ঘুরছেন কেউ ছবি তুলছেন নিশ্চয়ই আমরা সারা দিন ধরে আজকে আজকে হচ্ছে আমরা সারা দিন ধরেই কিন্তু চেষ্টা করব আপনাদেরকে পুরো দিন যে আজকে আমাদের একজন নাকি আছেন আপনি আপনি কে ভাই আমি হ্যাঁ কামলা দিই কামলা দেন কামলা মানে বুঝি নেই কি কামলা দেন এই যে আপনি যে কামলা দিচ্ছেন আমি সেই কামলা আমি তো মাইক্রোফোন হাতে কামলা দিচ্ছি আপনি কি হাতে কামলা পিছনে যে থাকি উনি কামলা আচ্ছা তার মানে আপনি ক্যামেরা পার্সেন ওকে আপনার অনুভূতি বলুন অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেমন লাগছে ইটিভিতে কতদিন ধরে আছেন কেমন লাগছে আপনাকে ইটিভিতে 20 শেষে 21ে পাড়া দিয়ে গেছেন আপনার 20 শেষ করে একুশে পাড়া দিয়েছেন অর্থাৎ আজকে চব্বিশ বছর পদার্পণ করলো আপনি সেই শুরু থেকে এখনwidetilde থেকে এখনো আমি এত মায়া ভালোবাসা টিকে আমরা 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 হচ্ছে আমাদের অতি শ্রদ্ধাভাজন আমাদের রাশেদ আলী ভাইকে পেয়ে গিয়েছি আসলে একুশে টেলিভিশনের যত নিউজ আপনারা দেখতে পান দর্শক আমাদের রাশেদ ভাইয়েরই কিন্তু সব হাতের কারিশমা উনি হচ্ছে কিন্তু ক্যামেরার পিছন না ঠিক উনি ক্যামেরার সামনে যারা কাজ করেন সবার যে কাজের স্পিড আসলে উনি কিন্তু তৈরি করেন উনি হচ্ছেন আমাদের একুশে টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর চিফ রিপোর্টার আমাদের রাশেদ আলী ভাই রাশেদ আলী ভাই আপনি কেমন আছেন রাশেদ আলী ভাই আমরা যদি ওই জায়গাটাকে একটু কথা বলি নিশ্চয়ই সুন্দর লাগবে ভাই আপনি আগে বলেন আপনি কেমন আছেন না ভালো আছে নিশ্চয়ই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছে আজকে আপনি জানেন নিশ্চয়ই যে আজকে পেরিয়ে আমরা পঁচিশ বছরে পদার্পণ করেছি একুশে টেলিভিশন শুরুতে আপনার কাছ থেকে সে অনুভূতি জানতে চাইব তারপরে যে সেকেন্ড কোশ্চেন আজ একুশে টেলিভিশন সহ প্রত্যেকটি গণমাধ্যমের যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু একটা জটিল একটা কাজ এবং খুবই এই যে তথ্য প্রবাহের যুগে এই যে তথ্যগুলো প্রতিনিয়ত আপনি নিশ্চয়ই সবার আগে পান নাহলে আপনি পরবর্তী দিনে যে নিউজগুলো হবে সেটা কীভাবে আপনি পান সেই গল্পটা আমাদেরকে বলবেন এবং আসলে প্রত্যেক রিপোর্টারকে কীভাবে ম্যানেজ করে দায়িত্ব বন্টন করে দেন নিশ্চয়ই অনেক বড় একটি দায়িত্ব পালন করেন আপনি শুরুতে একটু অনুভূতি জানতে চাই পরে দ্বিতীয় প্রশ্ন প্রথম হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুসি টিভির এই যে পঁচিশ বছরের পদার্পণ এটা বাংলাদেশের মানে খুব কম মানুষেরই দেখার ভাগ্য হয় যে একটা টেলিভিশন স্টেশন পঁচিশ বছর স্মুথলি রান করেছে যদি আমরা স্মুথলি বলব না কারণ একুশে টিভির আপনি জানেন যে এটা পেছনে নানা ষড়যন্ত্র হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে আবার আমরা পঁচিশ বছর পালন করতে যাচ্ছি পঁচিশতম সেজন্য দেশবাসীকে আমরা একুশ টেলিভিশনের পক্ষ থেকে খুব শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা যখন একুশ টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু পাশে ছিলেন একুশ টিভি তারা কিন্তু রাস্তায় নেমে আমাদের একুশে টিভির পক্ষে কিন্তু স্লোগানও দিয়েছেন সঠিক আর আপনি যে প্রশ্নটা করলেন যে অ্যাসাইনমেন্ট দাও আসলে একজন সাংবাদিকের তো বিভিন্ন পর্যায়ের কাজ আপনি নিজেও একজন সাংবাদিক আপনি বুঝেন তো সেই কাজগুলো করতে গিয়ে আমাদের আসলে করতে করতে যেহেতু সাংবাদিকতার অভিজ্ঞতার একটা বড় বিষয় এটা কিন্তু আপনি আমরা সবাই জানি যে সাংবাদিকতার কাগজ কলমের চেয়ে বেশি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা আসলে এই কাজগুলো করছি যেমন আজকে আমরা যেই মুহুর্তে আপনি আমাকে ইন্টারভিউ করছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার মাথায় ঢুকে আছে যে নো প্রতিমন্ত্রী একটু পরেই একটা প্রেস ব্রিফিং করবেন অনানুষ্ঠানিক জাহাজটা উদ্ধার হয়েছে নাবিকগুলো তো ফলে আমি এটা শেষ করে আমাকে সেই অ্যাসাইনমেন্টে কাউকে না কাউকে ম্যানেজ করে দিতে হবে হ্যাঁ তো সেই অর্থে আসলে এইভাবে আমাদের ম্যানেজ করতে হবে অনেকেই বলে থাকেন যে সাংবাদিকরা খুবই ব্যস্ত তারা আসলে পরিবারকে সময় দিতে পারে না এই যে আপনি এত ব্যস্ত আসলে এই যে চাকরি পাশাপাশি পরিবার সমন্বয় করা কি সম্ভব হচ্ছে না সেটা কঠিন কিন্তু তারপরেও তো একটা কথা আছে না বাংলায় যে যে রাখতে পারে সে চুলো বাঁধতে পারে সেটা পারতে হয় আমাদের সংখ্য ধন্যবাদ আমাদের রাশেদ ভাই কিন্তু রাতেও পারেন চুলো বাঁধতে পারেন যেমনটি বলেছেন তিনি কিন্তু অসম অসম্ভব গুণী একজন মানুষ তিনি আমাদের টেলিভিশনের প্রতিদিনের যে অ্যাসাইনমেন্ট সেটি কিন্তু তিনি প্রদান করে থাকেন দর্শক আমরা একটু চেষ্টা করছি আমাদের আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদের সঙ্গে কথা বলার আমরা একটু চেষ্টা করছি তার রুমে যাওয়ার জন্য তার কক্ষে যাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা দেখতে নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলবো দাদা আদাব আসবো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের একুশে টেলিভিশনের শ্রদ্ধেয় প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ওনার নামটি বলার চাই তোমার চেহারা দেখলে আসলে উনি নিজে একটি পরিচয় আসলে ওনার পরিচয় দেওয়ার কিছু নেই আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি দাদা আজকে আপনি সবই অবগত তারপর প্রশ্নের সাপেক্ষে বলতে হচ্ছে আজকে চব্বিশ পেরিয়ে একুশে টেলিভিশন প্রতি বছরে পদার্পণ করলো অর্থাৎ দুই যুগ পেরিয়ে তিন যুগে পদার্পণ করলো এবং আজকে পহেলা বৈশাখ সব মিলে আপনার অনুভূতি এবং আপনার যদি কোনো উপদেশ বা আমাদের জন্য থাকে উপদেশের কিছু নাই অনুভূতির ব্যাপারটা হচ্ছে যে অত্যন্ত খুশি হচ্ছে ভালো লাগছে যে আজকে একুশে টেলিভিশন যে চব্বিশ থেকে পঁচিশে বছরে পা দিল সে সময় যে আমরা একুশে টেলিভিশনের সময় মিলে আছি এবং সুস্থভাবে আছি এটার জন্য তো ভালোই লাগছে আমি প্রথমেই আমাদের দর্শক শ্রোতা যত আছেন যে যেখানে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং দিনটা ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এবং এই বছরটা যেন ভালো যাক বাঙালির যেই অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনা ধারণ করে যেন আমরা আরও অনেক দূর আরো অনেক উঁচুতে যেতে পারি এই এটি হচ্ছে আমার আজকের দিনের প্রত্যাশা এবং আমার আকাঙ্ক্ষা শুভ নববর্ষ পরে কথা হবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন অতিথি আছেন নিশ্চয়ই আপনার ওনাকে দেখতে পাচ্ছেন আমরা ওনার কাছ থেকে একটু ওনার আজকের একুশে টেলিভিশনের যে জন্মদিন দর্শক সেই জন্মদিন উপলক্ষে ওনার অনুভূতি জানার চেষ্টা করব একটু দয়া করে আপনার নাম বলি আপনার ধন্যবাদ আপনাকে আমি চন্দ্রনাথ পোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আজকে একুশে টেলিভিশনের চব্বিশ বছর পেরিয়ে দুই যুগ পেরিয়ে আজকে পঁচিশ বৎসরের পদার্পণ করেছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি যতটুকু জানি যে পরিবর্তন সেই পরিবর্তনটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সেই পরিবর্তন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণের জন্য অসাম্প্রদায়িক পরিবেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য একুশে টেলিভিশন যেভাবে কাজ করছে আগামী দিনগুলোতে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং একুশে টেলিভিশন যাতে সমগ্র মানুষের পক্ষে কাজ করতে পারে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যাতে কাজ করতে পারে এই এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আমরা যারা দর্শক শ্রোতা আছি একুশে টেলিভিশনের আজকের জন্মদিনের শুভেও জন্মদিন জানাচ্ছি এবং বিশেষ করে বাংলা নববর্ষের আজকে প্রথম দিন এই উপলক্ষেও সবাইকে দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি একদিন আগে ঈদ গেল ঈদের পবিত্র ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও একুশে জন্মদিন একুশে টেলিভিশনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি শুনছিলেন আমরা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং অতিথির সঙ্গে কথা বলেছি আমরা ওনার কক্ষ ত্যাগ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের আমাদের সামনে এই মুহূর্তে আছেন দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সহকর্মীরা ঘুরছেন সারাদিন ধরেই কিন্তু আজকে আমাদের একুশে টেলিভিশনে এই উৎসব মুখর পরিবেশ বিরাজমান থাকবে নিশ্চয়ই আমরা সারাদিন আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের যে অনুষ্ঠান মালা এবং আমাদের যে অতিথিরা আমাদের যে বরণ করে নেবেন আমরা চেষ্টা করব সেটার আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের সম্প্রচার বিভাগের জিএম মহাব্যবস্থাপক আমাদের সুজন দেবনাথ দাদাকে দাদা কেমন আছেন ভালো আছেন আপনারা ভালো আছেন অবশ্যই ভালো আছি দাদা এই দিনে ভালো না থাকার কোনো উপায় নেই যেহেতু আজকে আমাদের টেলিভিশন দুই পেরিয়ে তিন যুগে এবং আপনারা আমরা সবাই একুশে টেলিভিশনের সহযাত্রী আজকের এই দিনটি নিয়ে আপনার অনুভূতি এবং এখানে কাজ করার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন এখানে কাজ করে খুব ভালো লাগছে একুশে টেলিভিশন এক প্রথম শাড়ির একটি টেলিভিশন এবং প্রথমে টেনিস ছিল এরপরে স্যাটেলাইটে আসছে এবং একুশে টেলিভিশনের সাধারণ মানুষের মনের মধ্যে সবসময় যেখানে কথা বলে দেখি সবাই একুশে টেলিভিশনকে একটা অন্যভাবে গ্রহণ করে এবং একুশে টেলিভিশনে পঁচিশ বছর পদার্পণে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে দর্শক আমরা আমাদের অনেক সহকর্মীকে দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকজন সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমাদের গ্রাফিক্স বিভাগের একজন সদস্য রয়েছেন নিশ্চয় আপনি গ্রাফিক্স মি দুঃখিত দর্শক আমাদের আরকেবের একজন আমাদের সহকর্মীকে পেয়েছি আপনি কেমন আছেন এবং আজকে দিন আমি আছি খুব ভালো আছি আজকে দিন আমার খুব আমার মানে অসাধারণ অনুভূতি আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটি মানুষই এত আন্তরিক এবং একটু অসংপদায়িক চিন্তার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মানে যে সহহাদরপূর্ণ একটা অবস্থান সেই দিক থেকে আমি এমন করে আমার এই অবশ্যই চাকরি করতে পারে আমাকে খুব আমার খুবই ভালো লাগে আর কি দর্শক যেমনটি আমার সহকর্মীর মাধ্যমে শুনেছেন তিনি এই টেলিভিশনে কাজ করে গর্বিত বোধ করছেন তেমনটি আমরা আসলে প্রত্যেকেই কিন্তু যারা একুশে টেলিভিশনে কাজ করছি প্রত্যেকেই কিন্তু আমরা এই একুশ টেলিভিশনের কর্মরত থাকতে পেরে আমরা গর্বিত বোধ করছি আমি ব্যক্তিগতভাবে নিজেই অনেক গর্বিত বোধ করছি কারণ একুশে টেলিভিশন আসলে একটি স্বপ্নের জায়গা প্রত্যেকটি গণমাধ্যম কর্মী নিশ্চয়ই আমার জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেক গণমাধ্যম কর্মী কিন্তু একুশ টেলিভিশনে কাজ করার স্বপ্ন দেখে থাকেন কারণ এই টেলিভিশনটি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের এক একটি পুনর্জাগরণের একটি টেলিভিশন এবং এই টেলিভিশনে কাজ করা অবশ্যই একটি সম্মানের জায়গা দর্শক আমরা কথা বলতে চাই অনেক সহকর্মীর সঙ্গেই আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমাদের আরও অনেক সহকর্মীর সঙ্গে দেখা করতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা আমাদের দুজন অতিথিকে দেখতে পাচ্ছেন আমাদের একজন অতিথির সঙ্গে কথা বলতে যাচ্ছি আপনি নিশ্চয়ই একুশে টেলিভিশনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন আপনার পরিচয় দিয়ে একটু অনুভূতি বলবেন আমি মোহাম্মদ ইথা ইসলাম আমি এইচআর যে আলম সাহেব আছে ওনার বন্ধু হই আচ্ছা আচ্ছা আর ইটিভিকে অনেক শুভেচ্ছা রইল আজকে তো ইটিভির জন্মদিন একদমই নববর্ষের শুভেচ্ছা

আমরা দেখতে পাচ্ছি আমাদের একুশে টেলিভিশনের আমাদের একুশে টেলিভিশনের সকল সহকর্মীরা যারা কর্তা থেকে শুরু করে একেবারে সব শ্রেণীর সহকর্মীরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সবাই ফটো সেশন করছেন ছবি তুলছেন আসলে আজকের দিনটি আমাদের জন্য সারা বছরে একুশে টেলিভিশনের সহকর্মীদের জন্য সবচেয়ে উৎসব মুখর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনটি আসলে এক একমাত্র আমাদেরই একুশে টেলিভিশনের সঙ্গে পহেলা বৈশাখের ছোঁয়া দুটো মিলে কিন্তু একাকার হয়ে যায় আজকের এই দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের অনেক অতিথিরা আসছেন আরও আসবেন আমরা অতিথিদের জন্য অপেক্ষা করছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অতিথিরা আসছেন আমরা একে একে সকল অতিথির আমরা আমরা সাক্ষাৎকার নেবো আপনাদেরকে প্রত্যেকের অনুভূতি জানার চেষ্টা করব দর্শক আমরা একজন অতিথিকে দেখতে পেয়েছি আমরা আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই দর্শক আমাদের অতিথিরা আরও আসবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক সমস্ত অতিথিরা কিন্তু শুভেচ্ছা জানাতে আসছেন আসলে সবাই আসবেন একে একে আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীরা এখনও সবাই ফটো সেশন করছেন কেউ ঘুরছেন আমরা অনেক সহকর্মীকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক সহকর্মী এখনও অফিসে আসেননি তারাও আসবেন এবং এই উৎসবের সঙ্গে সামিল হবেন সবাই আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সুন্দর

All right. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা কিন্তু একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আমরা একজন অতিথিকে পেয়েছি আমরা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আমাদের একজন সাবেক সংসদ সদস্য আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি একুশে টেলিভিশন আজ চব্বিশ বছর থেকে প্রতি বছর পদার্পণ করলো কেমন লাগছে একুশে টেলিভিশন তো আমার নেত্রী জনতা শেখ হাসিনা জি ছিলেন এসে বিএনপি ক্ষমতা আসার পরে একুশের উপর ঝাপটা গেছে এই ঝড় ঝাপটা আমরা দাঁড়ি তারপরে অনেক বার্গেনি কত কিছু হয়েছে সবই জানিগুলো বলার কিছু আছে বলে মনে করি না অবশেষে যুদ্ধ অনেক যুদ্ধের পর আবার একুশে টেলিভিশন দাঁড়িয়েছে একুশে টেলিভিশন মানুষের কত বলে একুশে টেলিভিশন দেশের কত বলে দেশের খেটে খাওয়া মানুষের কত বলে আমরা ভালোবাসি শুভ জন্মদিন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যেমনটি দেখেছেন একজন সাবেক সংসদ আরেকজন আরেকজন অতিথিকে আমরা দেখতে পাচ্ছি আপনি কেমন আছেন আপনার নাম বলে আপনার আমি ডক্টর মোহাম্মদ রেজাউল ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একুশে টেলিভিশনের চব্বিশ বছর ফিরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করলো আপনি আজকের দিনে আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি কী আমাদের না অনুভূতি খুব ভালো কারণ সেই বিটিভির সাথে শুরু হয় সেই পঁচিশ বছর আগে ই দেখা এখনও বাসায় আসলে সেরকম ইটিভি আমরা দেখি বিশেষ করে নিউজটা দেখা হয় মাঝে মাঝে বাংলা মুভি একটু দেখি আর আসলে ইটিভি আমার ভালো লাগে এই জন্যই এখন আসলে ইটিভিআর একাত্তর টিভি যদি আমার দেখা হয় বাসায় আসলে নিউজ হেডলাইন্সগুলো দেখে কারণ এই ইটিভিটা হচ্ছে দেশ ও মানুষের কথা বলে প্লাস ইন্টারনেট ইন্টারন্যাশনাল কাভারেজটাও বেশি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের অতিথিরা কিন্তু একে একে আসছেন আমাদের একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে দেখতে পাচ্ছেন যে ফুল হাতে আমাদের অতিথিরা আসছেন একজন শিশুকে দেখতে পাচ্ছি মামুনি কি নাম তোমার তুমি আজকে কেন এসেছো এখানে

হ্যাঁ দর্শক যেমনটি দেখছেন যে একে একে অতিথিরা কিন্তু আসছেন এখন কিন্তু অনেক অতিথিরাই আসবেন নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এবং প্রত্যেকের অনুভূতি জানানোর দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের অতিথিরা অতিথির পাশাপাশি আমাদের সহকর্মীরা এখানে অবস্থান করছেন সকলেই অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য কেউ মান্ডা মিঠাই খাচ্ছেন কেউ ঘুরছেন কেউ ছবি তুলছেন একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে দর্শক দর্শক দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক আমরা কথা বলতে চাই আমাদের একজন আমাদের অ্যাডমিন আমাদের অ্যাডমিন আমাদের আসলে টেলিভিশনের যারা একেবারে আমাদেরকে পরিচালনা করে থাকেন তারা আসলে খুবই প্রভাবশালী বলে আসলে তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না আমরা আমাদের অ্যাডমিনের একজন খুবই আমাদের সকলের অতি প্রিয় আলামিন ভাইকে পেয়েছি তিনি কিন্তু আমাদেরকে আমাদের প্রত্যেকটি

আমাদের মিনাজ ভাই খুবই ভালো একজন মানুষ আমার প্রিয়জন ব্যক্তিত্ব অসাধারণ আপনি সারা জাতির কাছে আজকে আমাকে সম্মানিত করলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আপনাকে অসংখ্য ভালোবাসি আলমাই ভালো থাকবে দর্শক নিশ্চয়ই আমাদের আলমিন ভাইকে আপনারা দেখেছেন যে একজন অসম্ভব বিনয়ী একজন আমাদের সহকর্মী আলমিন ভাই আমরা আরও একজন আমাদের অ্যাডমিনের আরও একজন সহকর্মী রয়েছেন আমাদের তালেব ভাই আমরা তালেব ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই তালেব ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে একুশে টেলিভিশনের জন্মদিন বাংলা নববর্ষ আপনি খুব সুন্দর সেদিকেও দেখেছেন কেমন লাগছে আজকের অনুভূতি কি আপনার ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর অনুভূতি সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক হ্যাঁ দর্শক আমরা আমাদের একুশে টেলিভিশনের যে গ্রাফিক্স বিভাগটি রয়েছে আসলে সেটি কিন্তু আমাদের সংবাদ এবং আমাদের স্ক্রিনের টেলিভিশন স্ক্রিনের যে একটি মাধুর্যতা একটি মান সেটিকে বাড়িয়ে তোলার জন্য যে ডিপার্টমেন্ট কাজ করা আছে সেটি হচ্ছে গ্রাফিক্স ডিপার্টমেন্ট আমরা সেই গ্রাফিক্স ডিপার্টমেন্টের যিনি প্রধান আমরা তাকে পেয়েছি আপনি সিনিয়র ডিজাইনার আচ্ছা আপনি কেমন আছেন আপনার নাম বলে আজকে অনুভূতি প্রকাশ করুন আমার নাম লিটন মৃধা ইটিভি সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার আমার অনুভূতি আমি ইটিভিতে জয়েন করেছি পাঁচ মাস হলো আমার খুব চমৎকার অনুভূতি এখানে কাজের পরিবেশ খুবই সুন্দর আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি কতটুকু ভালো হয়েছে এটা আপনারা বলতে পারবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবা কেমন আছে তুমি শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ বলো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে দর্শক একটি একজন শিশু আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা আরও আসলে অনেক অতিথিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অতিথিরা আরও আসবেন এবং আমাদের সহকর্মীরা এখানে সবাই ফটো সেশন এবং যে যার মতো করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন যারা অতিথিরা এসেছেন সকলেই তারা আসলে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আমরা পেয়েছি বাংলাদেশের বিখ্যাত একজন আমরা সবার সঙ্গে কথা বলেছি আমরা বাংলাদেশের বিখ্যাত একজন ডাক্তারকে পেয়েছি তিনি হচ্ছেন লিভার বিশেষজ্ঞ মামুন আল মাহতাব স্বপ্নিল ভাই কেমন আছেন আপনি আছে ভালো আপনারা ভালো অবশ্যই আজকের দিনটি আমাদের জন্য অনেক সিগনিফিকেন্ট একটি ডে কারণ হচ্ছে আজকে একুশে টেলিভিশনের চব্বিশ বছর পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ এবং বাংলা নববর্ষ দুটোর যে মানে মেলবন্ধন আজকে এদিনটি চমৎকার আজকের একটি দিন আমাদের জন্য আজকে আপনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি আজকে একুশে টেলিভিশন নিয়ে জানান দেখুন আজকে একুশের জন্য খালি একটি বিশিষ্ট বিশেষ দিন আজকে আমাদের দেশের জন্য একটি বিশেষ দিন কারণ একুশ মানুষের কথা বলে এবং আমরা জানি যে একটা প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে একুশকে যেতে হয়েছে সেই সময়ের উত্তরণ ঘটিয়ে একুশ এগিয়ে চলেছে আমি সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব আমরা আমাদের এগিয়ে চলার পথে সবসময় একুশকে পাশে পেয়েছি সামনে নিশ্চয়ই যোগাযোগটা অব্যাহত থাকবে একুশের জন্য অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা মামুনাল মাহতাব ভাইয়ের অনুভূতি জানতে পেরেছি তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট একজন লিভার বিশেষজ্ঞ তিনি দেশ বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছেন এর মধ্যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সহকর্মী তারা আসছেন এবং

দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রধান নির্বাহী মহোদয় আমাকে একটু বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সহকর্মী এরই মধ্যে আস্তে আস্তে কিন্তু অফিসে আমাদের যে কর্মক্ষেত্র এখানে আসা শুরু করেছেন আমরা নিশ্চয়ই দর্শক দিন আজকে আমাদের যে উৎসমুখর পরিবেশ এসেছে টেলিভিশনের সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আমরা কথা বলার চেষ্টা করব আমরা আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সারা দিন থাকব, আমরা কিছুক্ষণ পরেই আবারও আপনাদের সঙ্গে সংযুক্ত হব দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন